আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুম রুসুলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আমিলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ রাহু মুসলিম আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি রাহু শিবাবুল ইমাম লিল বাইহাকি ইসনাদুহু সহীহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি, তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই আপনাদের মসজিদ কেন্দ্রিক যে আলোচনা সভা তথা হালাকা, যারা অধীর অপেক্ষায় অপেক্ষমান এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে আছেন যে আজকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করা হবে, ওয়াজ মাহফিল বা জলসার আলোচনা হয় একটা আলাদা ধরনের, আর দুরুস তথা দার্স তাদরিস এগুলো হয় একটু আলাদা ধরনের। একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব, আর আপনাদেরকে বুঝতে হবে কেন ওয়াজ মাহফিল এখানে রস কষ অনেক কিছু দিতে হয়, হাসি কান্না ঠাট্টা অনেক কিছু দিতে হয়, কিন্তু মসজিদ কেন্দ্রিক যে হালাকা এটা শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা তথা ইল বৃদ্ধির জন্যই এটাকে করা হয়। আর যতজন আপনারা আজকে এসে বসেছেন, আমার মনে হয় যে প্রত্যেকে কম বেশি দাওয়াতি কাজে আগ্রহ প্রকাশ করেন বলেই এখানে বসে আছেন, নচেত আপনি আসতেন না। কেন? কারণ মসজিদ কেন্দ্রিক এই অনুষ্ঠানগুলোতে তারাই শুধুমাত্র আগ্রহ প্রকাশ করে আসে যারা দিন জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়। আর আজকের আলোচনা শুধুমাত্র ছাত্র শিক্ষক যখন হাতে কলমে শিখিয়ে দেয় এইভাবে কিছু অসুলগত দিক থেকে বিদাত তার সংশয় এবং নিরাসন এ বিষয়ে পরে কিছু আলোকপাত করব। বিদাতের ওপরে অনেক আলোচনা শুনেছেন, অনেক বই লেখা পড়াশোনা করেছেন, তবে আমি কিছু অসুল বলবো যে অসুলগুলো যদি মাথায় যদি একবার আটকে যায় তাহলে মুসলিম উম্মার মধ্যে যতগুলো মতনৈক্য মতভেদ আছে, সে ফিরকাগত বলেন অথবা আকিদাগত বলেন অথবা মাসাইলগত বলেন, সমস্ত মতনৈক্য মতভেদ হওয়ার মূলত দুটো কারণ দেখা যায়। একই বাড়িতে দুই ভাই, বাবাটা মারা গেছে, এক ভাই বলছে যে বাবা মারা গেছে চল্লিশাখানা করতে হবে, বড় ভাই এ প্রস্তাব দিয়েছে, আর ছোট ভাই বলছে যে না বাবা মারা গেছে চল্লিশাখানা করা যাবে না, করলে এটা বিদাত হবে। এখন দুই ভাইয়ের মধ্যে মতনৈক্য মতভেদ হচ্ছে কি হচ্ছে না, নিজেদের পরিবারের মধ্যে ভাঙন একটা ধরছে না, যিনি বলছেন যে না এটা করা প্রয়োজন নেই, এটা বিদাত হবে, তথা গুনাহের কাজ, মানুষ বাহ্যিক দিক থেকে তারা বুঝছে যে এটা তো ভালো কাজ,
বাবা মারা গেছে খানা দেবে বা এই কাজটা করবে এটা ভালো, এটা খারাপ কি হলো? মানুষ এটা বোঝে না যে এই যে ভালো কাজ এটাকে বিদাত বলে অনেক মানুষ করতে চাচ্ছে না। অনেকগুলো জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম, আর মনে রাখবেন বিদাত কখনো খারাপ জিনিস হয় না, বিদাত কখনো মানুষ গোনা মনে করে করে না। বিদাত ওটাই যেটা মানুষ নেকির উদ্দেশ্যে নেক কাজগুলোকে তৈরি করে, এগুলো হচ্ছে বিদাত। চলেন আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনার সামনে আলোচনা করব। প্রাথমিক পর্যায়ে বিদাত এর মানে কি, লুগাত আল মানা ডিকশনারি অনুযায়ী যদি অর্থ করেন, বিদাত শব্দের অর্থ হচ্ছে নতুন। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন, বিদাত এটা লুগাত আল মানা ডিকশনারি অনুযায়ী এর অর্থ হচ্ছে নতুন। আল্লাহর নবী যখন নবী না, ভালো করে শোনেন, নবী যখন নবী হন নাই, তিনি তো 40 বছর নবী হয়েছেন তাই না, তার পূর্বে তো 40টা বছর তিনি ছিলেন। আল্লাহর নবী যখন নবী না, সেই সময়তেও আরবি সাহিত্যে, আরবি কথোপকথনে, আরবি ভাষাভাষীর মধ্যে এই বিদাত শব্দটা ব্যাপকভাবে প্রচলিত ছিল। তবে কি অর্থে ছিল? শুধু নতুন, এ জিনিস বোঝানোর জন্য। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী যখন রিসালাতে দায়িত্ব পান নাই, তার আগেও বিদাত শব্দটা আরবি সাহিত্যে বলেন অথবা মানুষের কথোপকথনের মধ্যে বলেন, এই বিদাত শব্দটা ব্যবহার করত। কি অর্থে? বিদাত মানে নতুন, এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্যে। চলেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদাত শব্দটা বেশ কয়েকবার ব্যবহার করেছে। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য এই শব্দ ব্যবহার করেছেন, সূরা আনাম, সূরা বাকারা, সূরা 2 আয়াত নাম্বার 117-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদিউস সামাওয়াতি ও মা ফিল আরদ, আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল বাদি, আল বাদির বাংলা মানে করলে হবে কিছু ছিল না, ওইখান থেকে কোনো কিছুকে তৈরি করা, নাই থেকে আছে তৈরি করা, নাথিং থেকে সামথিং তৈরি করা, মানে অস্তিত্ব নেই, কোনো এক্সিস্ট করতো না, কিন্তু ওইখান থেকে কিছুকে বের করে নিয়ে আসা, তৈরি করা, এটাকে বলে আল বাদি। এতটুকু বুঝতে পারলেন? আল্লাহ বলছে আল বাদি উস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি ইনশা আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছি নমুনা বিহীন। আল্লাহর আগে কি আসমান জমিন ছিল? আল্লাহ ছাড়া কে কেউ আসমান জমিন সৃষ্টি করেছেন? করেনি। তার জন্য আল বাদি শব্দটা এই জন্য আল্লাহ ব্যবহার করে যে কিছুই ছিল না, নাথিং থেকে সামথিং করতে পারে যিনি, তাকে বলা হয় আল বাদি। আল্লাহর সিফাত একটা নাম হচ্ছে আল বাদি। আল্লাহর 99টা নাম আছে না ভাই? ওটা নাম, কিন্তু এই আল বাদি এটা ওই নামের অন্তর্ভুক্ত না, এটা সিফাতের অন্তর্ভুক্ত। এরপরে কোরআন মাজিদে সূরা হাকাম, সূরা 46 আয়াত নম্বর 9, সূরা ইউনুস আয়াত নম্বর 15-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জন্য আলে বাদি শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ বলছেন, কুনমা কুনতু বিদা মিনা রসুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, আমি মোহাম্মদ রসুলুল্লাহ, কুনমা কুনতু বিদা মিনা রসুল, আমি নতুন কোন দাবি বা দাওয়া বা রিসালাত বা বার্তা বা মেসেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইনি। কেন এই কথা বলতে বলছে? কারণ আল্লাহ নবী যখন মক্কার কাফেরদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, বলছে 360 মূর্তি চলবে না, একজন আছেন যিনি আসমানে থাকেন, যেন আল্লাহর নবী সমাজে প্রচলিত ধর্ম বলে যেগুলো চলতো এর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। তখন কাফের মুরতাদ তারা বলছে যে মুহাম্মদ নতুন নতুন বার্তা নিয়ে চলে এসেছে, নতুন নতুন জিনিস আমাদেরকে শেখানোর চেষ্টা করছে। আর আল্লাহ প্রতিবাদ করে নবীকে বলছে, নবী বলে দেন, কুনমা কুনতু বিনা মিনা রসুল, আপনি জানিয়ে দেন, আমি কোনো নতুন বার্তা তোমাদের সঙ্গে বা সামনে নিয়ে আসিনি, আমি মোহাম্মদ, যেই বার্তা তোমাদেরকে বলছি এই বার্তায় এর আগে সমস্ত নবী একই বার্তা বলে গেছেন, আমি কোনো নতুন দাওয়াত তোমাদের সামনে নিয়ে আসিনি। এই কোরআনের দুটো আয়াত থেকে কি বুঝলেন? বাদী শব্দটা কোরআন মাজিদে কখন ব্যবহার করা হচ্ছে? যে নতুন কোনো অর্থে, আল্লাহ নবী যখন নতুন কোনো মেসেজ নিয়ে আসেনি, তার আগে নবী দাউদ, নবী ইব্রাহিম, নবী সুলাইমান, নবী ইয়াহিয়া, জাকারিয়া, মুসা, ইব্রাহিম, ইয়াকুব, সমস্ত নবীর যা দাওয়াত, আমাদের নবীর কি দাওয়াতে পার্থক্য আছে? দাওয়াতে পার্থক্য নেই। তার জন্য নবীকে বলছে, আপনি জানিয়ে দেন, আর আমি তো নতুন কিছু নিয়ে আসিনি, আমার পূর্বে ইব্রাহিম এই দাওয়াতই দিয়ে গেছে যে আল্লাহ এক, আমার পূর্বে ঈসা এই কথা বলে গেছে আল্লাহ এক, আমার পূর্বে মুসা ঠিক এই দাওয়াতটা দিয়ে গেছে, আমি নতুন কোনো মেসেজ তোমার সামনে নিয়ে আসি নি। তাহলে কোরআন মাজিদ থেকে বোঝা যাচ্ছে বিদাত শব্দটা ওই ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন একদম নতুন কোনো জিনিসকে বোঝানোর উদ্দেশ্যে। এরপর আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, রাসূলকে যখন আসমান থেকে ওহি দিয়ে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আজ থেকে নবী, আজ থেকে রাসূল, তখন আল্লাহর নবী আলাইহিস সালাম এই বিদাত শব্দের মানেটাকে পরিবর্তন করে দিলেন।
বিরাতের কি পরিবর্তন করলেন? অর্থ, নতুন একটা অর্থ দিয়ে দিলেন। বিদাতের অর্থ ছিল নতুন, এটা থেকে গেল, আবার নতুন করে একটা অর্থ আল্লাহ নবী শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা বিদাতের নতুন একটা অর্থ দাঁড় করে দিলেন। যেটা সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোনো ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবীর আমর নেই, আদেশ নেই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। তার মানে এই হাদিস দ্বারা, নবীর দ্বারা বিদাত শব্দের নতুন একটা ব্যাখ্যা দাঁড় করে দিলেন। কঠিন হচ্ছে মনে হচ্ছে না? একটু বুঝিয়ে দিই, নামাজ এটা তো ফার্সি শব্দ তাই না? নামাজের আরবি কি? সলাত। আচ্ছা সলাতের বাংলা মানে কি? দোয়া। সলাতের বাংলা কি হচ্ছে? প্রার্থনা করা, বা ধরেন দোয়া, আমরা যেটা বহুল প্রচলিত ভাবে ব্যবহার করি। আচ্ছা সালাত মানে যদি দোয়া হয়, তো পাঁচ ওয়াক্ত আল্লাহ বলছে আকিমে সলা, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। এখন লুগাতাল মানা অনুবাদ যদি করি যে তোমরা দোয়াকে প্রতিষ্ঠা করো, এখন কেউ যদি ইয়ে অর্থ বুঝে নিয়ে যে আচ্ছা ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা এইভাবে পড়বো না, সে দোয়া করে মসজিদ থেকে বেরিয়ে চলে যাব, হবে? এই সলাত এই শব্দ নবী যখন নবী না, সেই সময় তো আরব সাহিত্যে আরবি ভাষাতে এই সালাত অর্থ ছিল দোয়া অর্থে। কি অর্থে? দোয়া অর্থে, প্রার্থনা অর্থে। কিন্তু আল্লাহ নবী যখন নবী হলেন, এই সালাত এটাকে নতুন একটা রূপ দিয়ে দিলেন যে এর জন্য অজু করতে হবে, কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে, তারপরে তাকবির দিতে হবে, এর মধ্যে কোরআন মাজিদ পড়তে হবে, রুকু আছে, সিজদা আছে, পূর্ণ তাকবির থেকে সালাম পর্যন্ত গোটা অংশটা। এটা ইসলাম আসার পরে, নবী আসার পরে এই সালাতের বৈশিষ্ট্য, ধরন, কাইফিয়াত পরিবর্তন করে দিলেন। কিন্তু সালাত মানে দোয়া, এটা থেকেই গেল। এবার কি বুঝতে পারছেন? এই সমস্ত জিনিসগুলো শব্দ দুই ধরনের হয়, একটা লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী একটা মানে, একটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানে। সালাতের বাংলা মানে করলে হবে প্রার্থনা। যখন আপনি সালাত বলবেন তখন কি বুঝবেন? শুধু কি দোয়া করাকে বুঝবেন, না তাকবীর থেকে সালাম পর্যন্ত বুঝবেন? তাকবীর থেকে সালাম পর্যন্ত ঠিক একইভাবে বিদাত মানেই নতুন। কিন্তু যখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিদাত বলবো তখন কি বুঝতে হবে? যে নবী যে কাজটা করেনি, সাহাবিরা যে কাজটা করেনি, তাবা তাবেইনরা যে কাজটা করেনি, কেউ যদি নেকির উদ্দেশ্যে পরবর্তী সময় তৈরি করে, এটা হবে বিদাত। এখন এটা নতুন যে কোনো অর্থে আসবে না। এতটুকু ক্লিয়ার হয়েছে? তবে শব্দের কয় রকমের রূপ হয়? যে কোনো ওয়ার্ডের দুই ধরনের রূপ হয়, একটা ডিকশনারি অনুযায়ী মানে, একটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানে। এখন চলেন, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষকে দেখা যায়, এবং মানুষের সঙ্গে যখন দাওয়াত দিতে যাবেন, একটা বাধায় বারবার আপনি পড়বেন, সেটা কি জানেন? একজন ভাইকে বলেন যে ভাইয়ান, এই যে ঈদে মিলাদুন্নবী আপনি করছেন 12 রবিউল আউয়াল, জিনিসটা তো ভালো, নবীর আশেক ভালোবাসা থেকেই করে, টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, চারা দেয়, রাস্তাতে চলাচল করে, নেকির উদ্দেশ্যে করছে। ওনাকে বলেন ভাইজান, এই যে আপনি ঈদে মিলাদুন্নবীটা করছেন, এটা তো বিদাত। উনাকে বলেন, উনি যদি আলেম হয় উনি বলবেন, ভাইজান আপনি ঠিকই বলেছেন, আসলে ঈদে মিলাদুন্নবী পালন করে এটা বিদাত। আপনি অবাক হয়ে প্রশ্ন করেন, ভাইজান আপনি জানেন এটা বিদাত? জি হ্যাঁ আমরা জানি এটা বিদাত। কেন? কারণ এটা নবীর যুগে ছিল না তাই বিদাত। এবার প্রশ্ন করেন, তাহলে আপনি কেন করছেন ভাইজান? উনি তখন বলবেন, দেখো আসলে বিদাত হলেও সব বিদাত কিন্তু খারাপ নয়, বিদাতের দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়া। বলে কি বলেন, কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে, যাই বলেন না কেন, যদি বলেন মানুষ মারা গেছে 40 কদম করতে হবে, ভাইজান এটা তো বিদাত, ওনারা বলবে জানি এটা বিদাত, তবে এটা বিদাতে সাইয়া নয়, বিদাতে এটা হাসানা, মানে এটা ভালো বিদাত। মানে যত বিদাত আছে, মিলাদ বলেন, কিয়াম বলেন, স্বাগতের হালা রুটি খাওয়া বলেন, আর আপনার ঈদে মিলাদুন নবী বলেন, যা আছে সবগুলোকে একটা জায়গায় এসে আটকে যায়, বিদাত তারা স্বীকার করে নাই, কিন্তু আটকে যায় কোথায়? সব বিদাত খারাপ নয়, বিদাতের দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা মানে ভালো বিদাত, হাসানা মানে কি? ভালো, উত্তম বিদাত, আর বিদাতে সাইয়া মানে খারাপ বিদাত, নিকৃষ্ট বিদাত। তার জন্য বলে, দেখো এই যে আল্লাহ নবীর জন্মদিবস পালন করছে, এটা ভালো বিদাত, এটা করলে গোনা হবে না। বাবা মারা গেছে 40 খানা দিচ্ছি, এটা ভালো বিদাত, কাজটা ভালো। তার মানে আমাদের মূল সমস্যা বিদাত নিয়ে নয়, মূল সমস্যা কোথায় বলেন তো? কোথায়? তাদের সঙ্গে আমাদের দ্বিমত কি বিদাত নিয়ে? না, তাদের সঙ্গে সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে।
আমরা আহলুল হাদিস যারা আছি তারা বলি যে বিদাতে হাসানা বলে কিছুই নেই, আর তারা বলছে না আছে। তো দিমাত কি নিয়ে, বিদাত নিয়ে না বিদাতে হাসানা নিয়ে? বিদাতে হাসানা নিয়ে। কেন আমি যেটাকে বলছি বিদাত, উনি সিল মেরে বলছেন এটা হাসানা বিদাত, এটা করা যাবে ভালো কাজ, এটাই তো মূল সমস্যা। তাই আমি আলোচনা করব মূলত বিদাতে হাসানা, এটা কি শরীয়তে তৈরি করা বৈধতা আছে না বৈধতা নেই, এই ছোট্ট একটা পয়েন্টে। আর এই পয়েন্টটাকে বোঝার চেষ্টা করবেন, বিদাতে হাসানা শরীয়ত কি আমাদেরকে আপনাদেরকে তৈরি করার অধিকার বা এখতিয়ার আল্লাহ কি দিয়েছে কি দেয় নাই। টোটাল ছয়টা পয়েন্ট বলবো, কয়টা? ছয়টা। চাচা বলেন তো বিদাত মানে কি, এতক্ষণ বুঝালাম চাচা, আপনাকে বেশি বুঝতে হবে, কারণ আপনাকে কোনো কিছু যদি বিদাত ফতোয়া দেওয়া হয় আপনি আগে রেগে যান যে এতদিন ধরে করে আসলাম আর নতুন নতুন হুজুর এসে এই জিনিসটাকে বিদাত বলছে না, যে ছোটো বলে আমাদেরকে মেরে দিলেন মসজিদ থেকে বের হওয়া, তোর বাপ আমার পেছনে নামাজ পড়েছে তুই জানিস, আর তুই বড়ো বড়ো মাতব্বারি করছিস। বিদাত মানে নবী যে কাজটা করেনি, সাহাবিরা যে কাজটা করেনি, তাবা তাবাইনরা যে কাজটা করেনি, এখন আপনি আমি যদি নতুনভাবে তৈরি করে করি, এটা আমল ভালো হলেও নেক আমল হলেও এটা বিদাত হবে। ধরেন একটা ফর সেক অফ একটা এক্সাম্পল আপনাকে দিই, আমরা সকলে জানি মসজিদে ঢোকার জন্য দোয়া আছে, জানি না? আচ্ছা, মসজিদে ঢোকার জন্য দোয়া আছে। এখন যদি আপনার এই মসজিদের, ধরেন আমি ইমাম সাহেব নতুন নিয়োগ হয়েছি, আমি বললাম দেখুন যখন মসজিদে আমরা প্রবেশ করব সেই সময়তে আজান দেওয়ার পরে মুসল্লি সবাই মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবেন, আমি ইমাম মসজিদে ঢোকার আগে হাত তোলে সামলে দোয়া করব, তারপরে একসঙ্গে মসজিদে ঢুকবো, বা আমলটা ভালো না খারাপ হবে? ভালো না ভাইজান? আরে কত সুন্দর, আমাদের একটা একসঙ্গে আমরা মসজিদে ঢোকার সঙ্গে দোয়া করে সবাই মিলে তারপরে মসজিদে একসঙ্গে লাইন দিয়ে ঢুকে পড়বো, এটা ভালো নয়? অবশ্যই ভালো, বাহ্যিক দিক থেকে আমলটা ভালো, কিন্তু আমি যদি এখন এই আমলটা চালু করি, আমলটা তো ভালো কিন্তু এটা কি শরীয়ত পারমিশন দেবে? আপনি কি করবেন? কেন এখন যদি ওই হাদিসগুলো আমি নিয়ে আসি, কোন হাদিস? ওই যে সুনান আবু দাউদের 1488 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন, নবী বলে দিয়েছেন, কোন বান্দা যেটা আল্লাহর কাছে দুই হাত তোলে মোনাজাত করে, আল্লাহ খালি হাতে ফেরায় না, তো মসজিদে ঢোকার আগে দুই হাত তুলে দোয়া করব, বাথরুমে ঢোকার আগে দুই হাত তুলে দোয়া করব, কারণ হাদিস তো ওখানেও আছে। আচ্ছা না, কথা বলেন, তার মানে বোঝা যাচ্ছে শরীয়তের এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, আর এখান থেকে এতটুক দাঁড় করিয়ে একটা নির্দিষ্ট কোনো বিধান, কোনো হুকুম, কোনো আমল তৈরি করা যাবে না। আচ্ছা, যে না কেউ যদি বিবাহিত পুরুষ বা নারী করে তার হুকুম কি? রজম করে দিতে হবে না? জেনার হুকুম কি বিবাহিত পুরুষ বা নারী হলে? হত্যা করে দিতে হবে একদম, যদি শরীয়ত প্রতিষ্ঠা থাকে তাহলে তাকে হত্যা করে দিতে হবে। এখন ধরেন কেউ মাতব্বারি করছে, জেনার হুকুম যেহেতু একদম রজম করে দেওয়া, একদম হত্যা করে দেওয়া, এখন সহি বুখারি এবং মুসলিমের একাধিক হাদিস বারবার শুনেছেন যে জেনার অনেকগুলো কোয়ালিটি আছে, তাহলে চোখের জেনা আছে না নাই? আছে না ভাইজান? চোখের জেনা আছে। এখন কেউ চোখের জেনা থেকে কেউ কি দূরে আছে? আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা ঘনা নিশ্চিত থাকবে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে জেনা হচ্ছে এই চোখের জেনা। চোখের জেনা প্রত্যেক মুসলমান তাদের আমলনামাতে পাওয়া যাবে। এখন কেউ যদি চোখের জেনা করে বিবাহিত, তাকে হত্যা করে দেবেন? করা যাবে? তারপরে বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা ওইখান থেকে একটা দলিল নিয়ে আসলেই, একটা আমল দাঁড় করিয়ে দিলেই সেটা প্রযোজ্য হয় না। এরকম হাজার হাজার আপনাকে প্রমাণ দেওয়া যাবে। নচেত ওই যে প্রথমে বলেছি সালাত মানে দোয়া, অর্থাৎ নামাজ পড়ার দরকার নেই, দোয়া করেই চলে যাব। সালাত মানে তো দোয়া, সালাত মানে তো তাকবীর থেকে সালাম ফেরানো নয়, এটা তো নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এটাকে সালাত বলে, সালাতের আবিধানিক অর্থ দোয়া, দোয়া করে চলে যেতে হবে। আসেন এখন আপনাকে দ্বিতীয় একটা অংশ বোঝাবো, বিদাতে হাসানা শরীয়তে জায়েজ নয় কেন। চার মাজহাবের ফতোয়া, ইমাম শেতাবী রাহিমাহুল্লাহ তার আল মিজানের মধ্যে 163 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, বিদাতকে প্রথম উম্মতের মধ্যে দুই ভাগে ভাগ করে, এক বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা। সেটা হচ্ছে ইমাম শাফেঈ কে প্রথম কে ভাগ করে? ইমাম শাফেঈ। ইমাম শাফির আগে, ইমাম শাফি জন্মগ্রহণ করছে 150 হিজরি,
আর মৃত্যুবরণ করছে 204 হিজরি, তার পূর্বে উম্মতের মধ্যে কেউ বিদাতে হাসানা বিদাতে সাইয়া দুই ভাগে ভাগ করেনি। এমনকি খোদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ, তারা তিনজন বিদাতে হাসানা সাইয়া ভাগ করেনি। মানে তাদের নিকটে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, বিদাতের কোনো ভাগ হয় না। এটা কয় ইমামের মত? তিন ইমামের মত। দেখবেন মুজাদ্দেদ আলফেসানি রাহিমাহুল্লাহ শারহিন্দ বলা হয়। মুজাদ্দেদ আলফেসানির নাম শুনেন নাই? তার বিখ্যাত গ্রন্থ আছে মাকতুবাত শরীফ। মাকতুবাত শরীফ আছে না? দেখবেন অধিকাংশের জলসাতে ওই যে বই বিক্রি করে না, ওখানে মাকতুবাত শরীফ পেয়ে যাবেন। মোটা বই 173 নম্বর মাকতুবাত দেখে নেবেন। পরিষ্কারভাবে বলছে যে ইমাম আবু হানিফার নিকটে বিদাতে হাসানা সাইয়া ভাগ করা এটাও বিদাত। মানে এটা সালাফদের মধ্যে কেউ করেছিল না। এখন আমাদের সমাজে হানাফিরা আছে না শাফিরা বেশি আছে? আবার বিদাতে হাসানা ভাগ করে কারা? তারাই ভাগ করছে। তার মানে বোঝাচ্ছে এই মাসালাতে প্রচলিত হানাফি ভাইরা তারা হানাফি নয়, তারা হানাফি ইমাম আবু হানিফা মোল্লার ফতোয়াকে তারা বর্জন করেছে। 3 নম্বর পয়েন্ট, বিদাতে হাসানা শরীয়তে তৈরি করা জায়েজ নয়। টোটাল 6টা পয়েন্ট বলবো। কয়টা? 6টা। 1 নম্বর পয়েন্ট বলেন তো, দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা, এটা কার হক? কে পারেন? কার অধিকার? হ্যাঁ, আল্লাহ নবী শরীয়ত তৈরি করতে পারবেন? চাচা, দিন তৈরি করা, বিধান তৈরি করা, শরীয়ত তৈরি কে করতে পারেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিন তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কোনো শরীক নেন না। ইবাদতে যেমন শরীক আল্লাহ করতে চান না কাউকে, ইবাদতে যেমন শরীক করা যায় না, হারাম শিরিক, ঠিক দিন তৈরি করা, বিধান তৈরি করা, আইন তৈরি করা, এটা একমাত্র আল্লাহর হক। আল্লাহ শরীয়ত তৈরি করার ক্ষেত্রে তিনি না ফেরেশতাকে তিনি সহকারী নিয়েছেন, না কোনো মানুষকে সহকারী নিয়েছেন। দিন কি দিবেন এটা আল্লাহ সুবহানাহু ঠিক করেন, আল্লাহ এখানে তিনি শরীক স্থাপন করেন না। দলিল সূরা শুরা 8:21 আল্লাহ বলছেন, আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ দিন মা লাম ইয়াদাম বিহিল্লাহ। তাদের মধ্যে কি এমন কোন উপাস্য, এমন কোন কি দেবতারা আছে যারা নিজেরা নিজেদের জন্য দিন তৈরি করে, শরীয়ত তৈরি করে, বিধান তৈরি করে? মা লাম ইয়াদাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই এখতিয়ার দিই নাই। আল্লাহ যখন ফেরেশতা আদম আলাইহিসসালামকে যখন তৈরি করলেন, ফেরেশতাকে বলছে, ফেরেশতা আমি তো আদম তৈরি করব। ফেরেশতা বলছে, আল্লাহ কি দরকার, এটা খুনাখুনি রক্তাক্ত করে দিবে। আল্লাহকে তাদের পরামর্শ নিয়েছে কথা বলেন না? আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে তিনি শাইয়িন কাদির, তিনি সেই ক্ষমতাবান, তিনি এখানে না মানুষকে সহযোগী নেন, না কোনো নবীকে নেন, না কোনো রসুলকে নেন, না কোনো ফেরেশতাদের তিনি পরামর্শ গ্রহণ করেন বা তাদের কাছ থেকে তা বলবে তা গ্রহণ করে নেবে, এটা আল্লাহ করেন না। বলেন তো হুকুম কার চলে? আল্লাহর। কোন বান্দার হুকুম চলবে? তার মানে এই এক আয়াত থেকে বোঝা যায় দিন তৈরি করা আল্লাহর হক। আল্লাহ বাদ দিয়ে কেউ যদি বিধান তৈরি করে এটা কি হবে? এটা কি হবে? শিরিক। কেউ যদি আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে এটা কি হবে? এটা শিরিক হবে। তাই এখানে শরীয়তে দিন তৈরি করা আল্লাহরই হক, আল্লাহ এখানে কোনো পার্টনারশিপ তিনি নেন না। 2 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর পয়েন্ট বুঝলাম। আচ্ছা, দিন তৈরি করা আল্লাহর কাজ বুঝলাম, এখন আল্লাহ এই দিনের কাজ কি কমপ্লিট করেছেন না ফাঁকা রেখেছেন? যে না, আমি একটু অসম্পূর্ণ রেখে দিলাম, পরবর্তী সময়তে হুজুররা আসবে, হুজুরে এসে এই আমার অপূর্ণ দিনকে সম্পূর্ণ করে দিবে। আল্লাহ কি কোনো ফাঁক ফোঁক রেখে দিয়েছে? ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? এই প্রশ্ন যদি আজ থেকে যদি 3000 বছর আগে করা হতো, মূসা আলাইহিস সালামের কওমের উপরে করা হতো বা ঈসা নবীর উপরে করা হতো, তাহলে তারা বলতে পারতো যে আমাদের দিন অসম্পূর্ণ। কিন্তু মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে এসেছেন, এই দিনটাকে কমপ্লিট কি কমপ্লিট নয়? এখন দিন ইসলাম যদি কমপ্লিট হয়ে যায়, বিদাতে হাসানা মানে কি নবী সাহাবি করেনি কিন্তু আপনি মনে করছেন ভালো, এই ভালো মনে করে একটা ইবাদত তৈরি করে দিনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছেন, ধর্মের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করছেন, তো কমপ্লিট জিনিসে আবার নতুন করে কিছু প্রবেশ করানো সম্ভব? ধরেন এক গ্লাস পানি আছে,
বা একটা বোতলে সম্পূর্ণ পানি আছে, একদম কিংলের পানি আমার টেবিলের সামনে আছে, আপনি আমাকে ভালোবাসেন, রুহুল ভাই এই পানির দাম মাত্র 20 টাকা, আপনাকে আমি ভালোবাসি, এই জন্য ফুটি নিয়ে এসেছি বা মাজা নিয়ে এসেছি, এখন আপনি এসে আমাকে বলছেন যে ভাই আপনার বোতল আমি ঢেলে দিই, ভাই বলেন তো আমার বোতলে তো পানিতে সম্পূর্ণ, আপনার ফুটি প্রবেশ করবে? হ্যাঁ প্রবেশ করতে পারে, কি হবে, কিছুটা ফুটি ঢুকবে আর কিছুটা পানি বের হবে, কেন বোতলটা তো কমপ্লিট, তাই আপনি এখানে ফুটি যত প্রবেশ করার চেষ্টা করেন না কোনো প্রবেশ হবে না, ঠিক। ইসলাম হচ্ছে কমপ্লিট, এই ইসলাম কমপ্লিট ইসলামের মধ্যে যদি কোনো ইবাদত বা আমলে প্রবেশ করতে চান বিদাতে হাসানা বলে, তাহলে আল্লাহ নবীর একটা সুন্নাত আগে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে, নচেত এই সম্পূর্ণ শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করানো সম্ভব নয়। আর এই জিনিসগুলোই ঘটেছে সব জায়গাতে, যেদিন থেকে ফরজ নামাজের পরে মুনাজাত শুরু হয়েছে ওই দিন থেকে নবীর সুন্নাতে জিকির আজকার বানানো ভুলে গেছে, গেছে কি যায় নাই, যেদিন থেকে বিবাহ মজলিসের পরে ওই সম্মিলিত দোয়া মোনাজাত শুরু হয়ে গেছে, বিবাহ মজলিসের শেষে যে একটা সুন্নাতি দোয়া আছে মানুষ ভুলে গেছে, আছে না নাই, তার মানে বোঝা যাচ্ছে যেখান থেকে সুন্নাত মানে বিদাত ঢোকালে একটা সুন্নাত আল্লাহ তুলে নিচ্ছেন, কেন ইসলাম তো কমপ্লিট, এখানে অসম্পূর্ণ কিছু নেই। দ্বিতীয় অংশ বোঝা যাচ্ছে যে দিন ইসলাম এটা সম্পূর্ণ, এটা পরিপূর্ণ, দলিল একটা কোরআনের আয়াত সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন আলিয়াম আকমাতু লাকুম দীনাকুম, আমি দীন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিলাম। ইসলাম কি সম্পূর্ণ, কিভাবে সম্পূর্ণ করেছেন, ওয়া আকমান্তু আলাইকুম নিয়ামতি, আমি ইসলামকে সম্পূর্ণ করেছি যাবতীয় নিয়ামত দিয়ে, যাবতীয় ভালো জিনিস দিয়ে। আল্লাহর দাবি ইসলামকে আল্লাহ শুধু শুধু পূর্ণ করেনি, ইসলামের মধ্যে যত নিয়ামত দেওয়ার দরকার ছিল, যত হাসানা দেওয়ার দরকার ছিল, যতটা খায়ের দেওয়ার দরকার ছিল, সমস্ত নিয়ামত হাসানা দিয়ে আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। এখন দিন ইসলামের মধ্যে যদি সম্পূর্ণ হাসানা থাকে, নতুন করে হাসানা ঢোকানোর চান্স কোথায়? পয়েন্টটা লক্ষ্য করেছেন না ভাইজান, আল্লাহর দাবি কি ইসলাম কি এমনি এমনি সম্পূর্ণ করেছে? না, আল্লাহ বলছেন যত নিয়ামত আছে সব নিয়ামত দিয়ে আমি আজকে দিয়ে ইসলামকে সম্পূর্ণ করে দিলাম। তখন আমার মতো হুজুর যদি বলে না সবই ঠিক আছে, তো নবীর মিলাদুন নবী, এটা নবী দিয়ে যায়নি, আমি হুজুর তৈরি করলাম, ভাই জায়গা আছে? আর যদি বলে না ঢোকাবো তো আল্লাহর কথা মিথ্যা হবে, আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছি হুজুর বলছে না দেওয়া হয়নি, তার মানে বোঝা যাচ্ছে দিন ইসলাম মুকামাল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3535 কিতাবুল মানাকিবে আসছে, আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরাও বসে আছেন, গোল করে আল্লাহ নবী মসজিদে নববীকে দেখে বলছেন যে সাহাবী আমার দেখো তো এই মসজিদ আমার মসজিদ কেমন হয়েছে। সাহাবীরা চতুর্দিকে লক্ষ্য করে তাকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ চমৎকার আমাদের এই মসজিদটা। একজন সাহাবী এসে বলছে আল্লাহ নবী মসজিদ তো খুব চমৎকার, তবে মসজিদের ওই একটা অংশ একটা জায়গা ফাঁকা আছে, মসজিদে একটা জায়গা ফাঁকা আছে, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটাতে যদি একটা ইট লাগিয়ে দিই তাহলে মসজিদটা সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে আনা লাবিনাতুন, সাহাবি আমার শুনে রাখো আমি হচ্ছে সেই ইট, ওয়ানা খাতামান নাবিন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবী বাদি, আর আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ নবী একটা মসজিদকে একটা মেটাফরিক্যালি মাজাজান অর্থে নিয়ে নিয়েছে যে মসজিদের সমস্ত কাজই কমপ্লিট, একটা জায়গা ফাঁকা আছে, সাহেবরা বলছে জায়গা যদি কমপ্লিট হয়ে যায় আজ মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ নবী বলছে আল্লাহ নবী নাতুন, আমি হচ্ছে সেই ঈদ আর আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, মানে মসজিদের কাজ কমপ্লিট করতে তিনি এসেছেন। তার মানে দিন ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? কোরআনও যেমন বলছে হাদিসও বলছে, দুটো পয়েন্ট বুঝে নিলাম। এক পয়েন্টগুলো বারবার মাথায় রাখবেন, দিন তৈরি করা কার কাজ? আল্লাহর কাজ। প্রশ্ন নম্বর 2, আল্লাহ কি তার হক আদায় করেছে না ফাঁকা রেখেছে? যদি কমপ্লিট আল্লাহ করে দেয় তাহলে কমপ্লিট দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো সম্ভব? আপনি একটা বাড়ি করেছেন টাচ দিয়ে খুব সুন্দর করে মার্বেল পাথর দিয়ে, রং টং করা হয়ে গেছে, ইলেকট্রিকের কাজ ফাইনাল হয়ে গেছে, এখন আমি যদি গিয়ে বলি যে ভাইজান আপনি তো এখানে একটা মার্বেল লাগিয়েছেন, এখানে গ্রানাইট নিন, গ্রানাইট মানে মার্বেলের চেয়ে ভালো, তাই তো
যেটা টাচ একটা মার্বেল চাইতে ভালো, যদি গ্রানাইট নিয়ে বলি যে ভাই যান আপনার ডাইনি এটা লাগিয়ে দেন বা লাগানোর জায়গা আছে, কি করতে হবে? একটা খুঁড়ে তুলে ফেলতে হবে। তো ইসলাম তো কমপ্লিট, নতুন কোনো প্রবেশ করার জায়গা নেই। তিন নম্বর একটা প্রশ্ন চলে আসে, সে প্রশ্নটা বুঝলাম হুজুর দিন তৈরি করা আল্লাহর কাজ, হুজুর বলছে না আমারও কাজ, এটা মানেনি হুজুর। দ্বিতীয় প্রশ্ন চলে আসলো কি আল্লাহকে দিন কমপ্লিট করেছে, আল্লাহ বলছে কমপ্লিট করেছে, হুজুর বলছে না করেনি আল্লাহ, আমি একটু মাতব্বাহি করে অনেক কিছু দিনের মধ্যে হাসানা নামে ঢুকিয়ে দেবো, ঢুকে দিয়েছে। তিন নম্বর প্রশ্ন আসতে পারে, আচ্ছা নবী রাসুল তাদের কাজ কি? দিন তৈরি করা না দিন প্রচার করা? আরো জোরে বলেন চাচা। হ্যাঁ, এই পয়েন্টটাকে মনে রাখবেন, নবী রাসুলের কাজ দিন তৈরি করা নয়, দিন প্রচার করা। রাসুল বাংলা মানে কি? রাসুলের বাংলা মানে কি? বার্তা বাহক। রাসুলকে ইংলিশে কি বলে? মেসেঞ্জার, মানে বার্তা বাহক। ফেসবুকের মেসেঞ্জার আছে না, তা রাসুলের ইংলিশ হচ্ছে মেসেঞ্জার, বার্তা বাহক। বার্তা কার? আল্লাহ না নবীর? আল্লাহর। নবী যেহেতু নিচ্ছেন তার জন্য তাকে বলা হচ্ছে মেসেঞ্জার বা রাসুল। এখন রাসুলের কাজ যদি দিন প্রচার করা হয়, প্রশ্ন যদি আসে রসুল কি এখন দিন তৈরি করতে পারে? পারে? পারে না। একটা কোরআন একটা হাদিস, আবার একটা দিই। কোরআনের আয়াত সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, আল্লাহ নবী একদিন বসে আছেন, এই মতো পরিস্থিতিতে মক্কার কাফেররা নবীর কাছে চলে এসেছে, বড় বড় কাফেররা এসে আল্লাহ নবীকে বলছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা, হে নবী মোহাম্মদ রসুল্লাহ আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। চাচা কে বলছে বলেন তো? কাফেররা। কাকে বলছে? আমাদের নবীকে। কি প্রস্তাব দিচ্ছে? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হচ্ছে খুব কঠিন, আমরা মানতে পারছি না, আরে কোরআনে যা আসে আমাদের বিরোধীদের জন্য চলে আসে, আপনাকে নবী মেনে নিব, তবে আমাদের শর্ত ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা, এই কোরআনের পরিবর্তে নতুন একটা কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী হিসেবে মেনে নেব। ভারতে কিছুদিন আগে ওই যে কি অসীম রেজবি ছিল না, কোরআনের 26খানা আয়াতকে পরিবর্তন করতে বলছিল, আরে এই দাবি তো আজকে 1400 বছর আগে কাফেররা করেছিল, এই দাবি করেছিল যে কোরআনটাকে চেঞ্জ করে দাও, আল্লাহ নবী কোনো কথা বলছে না। একটু আর কাফেরা দ্বিতীয় প্রস্তাব দিচ্ছে, যদি গোটা কোরআনকে পরিবর্তন করতে না পারেন, আও বদ্দিল হু, তাহলে কোরআনের মধ্যে কিছু কিছু অংশের পরিবর্তন করে দেন, গোটা দরকার নেই, মানে আমাদের মনের মতো কিছু কিছু পরিবর্তন করে দেন, এই বুরখা বুরখা মানে প্রথা এটাকে তুলে দেন, যেন স্কার পরে ঘুরতে পারি এরকম কিছু আয়াত দিয়ে দেন, নামাজ যেন 5 রাত না হয় সপ্তাহে শুধু জুমা হয় এরকম আয়াত দিয়ে দেন, এটা তো আপনার মন বলে তাই না? এটা আপনি হচ্ছেন কি দরকার 5 রাত নামাজ পড়া, একদিন জুমার দিনে আসলেই তো হয়। মানে আপনার যে মন মানসিকতা, কাফেররা ওই সময় বলেছিল যে আউবাদ্দিল হু, ওরা কোরআনকে পরিবর্তন করতে না পারে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, আল্লাহ নবী কোনো উত্তর দিচ্ছেন না, তিনি মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ সাহেব জিবরিল আমিনকে প্রেরণ করছেন ওহি নিয়ে, স্যার ইউনুস আমার 10:15, ইবনে কাসির বা হাসান বায়ান বা তাফসির তাবারি তাফসির মাজারি যে কোনো তাফসির খুলে দেখেন একই সনদ পেয়ে যাবেন। জিবরিল এসে আল্লাহ নবীকে ওহি দিচ্ছেন, হে নবী আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বলে দেন এই কাফেরদেরকে আপনার এই অধিকার নেই যে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন করা, কোনো রদ বদল করা আল্লাহ আপনাকে ইখতিয়ার দেয় নাই, বরং আপনি কাফেরদেরকে জানিয়ে দেন আন্নাত তাবি ইল্লাম ইউহা ইলাই, আমি তো নবী তারই আনুগত্য করি যেটা আমার রব আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেন। আল্লাহ নবী কিসের আনুগত্য করতেন, নিজের মনের না আল্লাহ অবতীর্ণ করতেন তার? নবীকে বলছে প্রস্তাব দিচ্ছে কোরআনে পরিবর্তন করেন, আল্লাহ নবী কিছু করছেন না, আল্লাহ বলছেন আপনি জানিয়ে দেন কাফেরদেরকে আপনাকে পরিবর্তন করতে বলছে, আরে আপনি তো আমি যা আদেশ করি তাই পালন করেন, আর আপনাকে এ প্রস্তাব দিচ্ছে ওয়ামা ইয়ান্তিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহি অবতীর্ণ করি আমার নবী মানুষের কাছে তাই প্রচার করে দেয়। স্যার নাজম আয়াত 3 এবং 4, তার মানে বোঝা গেল নবী রাসূলের এখতিয়ার নাই শরীয়তের মধ্যে কিছু নতুন প্রবেশ করাবে অথবা বের করে বাতিল করে দেবে, এটা নবীদের এটা অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট দেন নাই। তো নবীদের যদি না থাকে আমার আছে? আমি যে বলে দিচ্ছি মানসুখ, এটা আমার মাজহাবের বিরুদ্ধে মানসুখ,
পরিষ্কার। বুখারী মুসলিমে একাধিক হাদিস রাফুলিয়াদিন করতে হবে, ডাইরেক্ট দেখছে মাজহাবের বিরুদ্ধে ও যে একটা মানসিক হয়ে গেছে আছে না নাই, জোরে আমিন বলে হাদিস জল জল করছে হাদিসের সমস্ত গ্রন্থে, যখন দেখছে আরে সর্বনাশীরা আমাদের মাজহাবের বিরুদ্ধে বলছে, এই জোরে আমিন বলা প্রথমে ছিল শেষ জামানায় মানসিক হয়ে গেছে, বলছে কি বলছে না, নবী রাসূলের যেখানে ইখতিয়ার নাই সেখানে আমাদের মতো হুজুররা আলেমরা এসে শরীয়তকে পরিবর্তন পরিবর্ধন বিভিন্ন কলা কৌশলে করছে। আর একটা হাদিস সবাই জানে, সহিহ বুখারী কিতাবুস সালাতে 349 নম্বর হাদিস, সুনান আবু দাউদ কিতাবুজ জুমআ হাদিস নাম্বার 1400 আছে, আল্লাহ নবী আলাইহিসসালামকে যখন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিসসালাম এসে মেরাজে নিয়ে চলে গেলেন, মেরাজের ঘটনা জানেন না চাচা, মেরাজে চলে গেলেন, গিয়ে তিনি জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, জাহান্নামে জাহান্নামীদের অবস্থা দেখলেন, আর জান্নাতে কি কি পাবে সবগুলো দেখে আসছেন। যখন ফিরে চলে আসছেন 6 নম্বর আসমানে দেখা একজন নবীর সঙ্গে, সে নবীর নাম কি ছিল, নবী মুসা আলাইহিসসালাম। যখন দেখা হয়েছে নবী মুসা তখন বলছে আমাদের নবীকে, দুনিয়াতে না কিন্তু আসমানে, আল্লাহ নবীকে বলছে রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে, মিরাজে তো আপনাকে নিয়ে এসেছে, কি দিয়েছে আল্লাহ। আমাদের নবী খুশি মনে বলছেন যে ফরাজা খামসিন সালাওয়াতান, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত, চিন্তা করেছেন, ভাগ্যিস মুসা ইসলাম আসমানে ধরেছিল, নচেত মসজিদে শুয়ে থাকতে হতো, 5 ওয়াক্ত উম্মত পড়ে না 50 ওয়াক্ত। মুসা ইসলাম অবাক, ইজে যান ফিরে যান ইলা রাব্বি, আল্লাহর কাছে যান, রবের কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে আনেন। আমাদের নবীর সঙ্গে সে মুসা আলাইহিসসালামের পরামর্শ শুনে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ উম্মত পারবে না আল্লাহ কমিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কমিয়ে দিলেন। আবার চলে আসছেন খুশি মনে, মুসা নবী আবার ধরেছেন, কি আবার কত দিয়েছে, তো এত কমিয়েছে না, ইজে যান ফিরে যান ইলা রাব্বি, আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে আনেন, উম্মত এখনো পারবে না। আমাদের নবী আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ নামাজ কমিয়ে দাও, উম্মত পারবে না, আল্লাহ আবার কমিয়ে দেয়, বারবার যায় আসে যায় আসে, অবশেষে 5 ওয়াক্ত মুসা নবী আবার ধরছে, কত 5 ওয়াক্ত আছে, বলছে আবার যান। নবী আমার বলছে যে আমার লজ্জা লাগছে, এবার আমি রবের কাছে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন নবীর মাধ্যমে যে উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই উম্মতের আমল নামায় আল্লাহ 50 ওয়াক্তের নেকি লিখে দেবেন। চিন্তা করেছেন সেদিন মুসা আলাইহিস যদি না ধরতেন কি হতো, আর শেষবারের মতো যদি মুসা আলাইহিস কথা যদি নবী শুনে আবার আল্লাহর কাছে যেতেন কেমনটা হতো, আর একবার গেলে তো 2 ওয়াক্ত চলে আসতো তাই না, আরেকবার গিয়ে তো 2 ওয়াক্ত চলে আসতো, তখন ভালোই লাগতো। আল্লাহ নবী লজ্জা করেছে সেই জায়গাতে যে না আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, কিভাবে সম্ভব কিভাবে সম্ভব। আরে কাফের মুশরিকরা পরিবার ত্যাগ করে দিয়ে সংসার ত্যাগ করে দিয়ে বন জঙ্গলে গিয়ে ধ্যান করছে, ও ন্যাংটা হয়ে করছে, বিয়ে শাদী ছেড়ে দিয়েছে, মাছ মাংস খাওয়া ছেড়ে দেয় আছে না নাই, কথা বলেন, মানুষ ধর্ম বলতে ওটাই বোঝে, বিবাহকে পরিত্যাগ করে দিচ্ছে, মাছ মাংস পেঁয়াজ রসুন এই খাবারগুলোকে পুরো নিজের জন্য হারাম করে নিচ্ছে, আর আমার উম্মতের জন্য সব জায়েজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী লজ্জাবোধ করে তিনি আর ফিরে যান নাই, তিনি সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। এই হাদিস তো আমরা বারবার শুনেছি, এই হাদিসের মধ্যে কমপক্ষে হলো 20খানা নুক্তা আছে, 20খানা ফিক এই হাদিস থেকে বের হবে। আজকের আলোচনা প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট আপনাকে লক্ষ্য করায়, চাচা বলেন তো নবী মুসা আলাইহিসসালামের মর্যাদা বেশি না আমাদের নবীর, আমাদের নবীন না ভাইজান, নিঃসন্দেহ কোন সন্দেহ নেই, সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দিক দিয়ে শরীয়তের দিক থেকে বলেন মাকাম মর্যাদা আখলাক সব দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আচ্ছা আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে মুসা আলাইহিসসালামের কথা বারবার আসমানে শুনছেন, এ হাদিস প্রমাণ করে যে কখনো কখনো ছোটরাও বড়কে পরামর্শ দিতে পারে, ছোটদের পরামর্শ বড়রা গ্রহণ করতে পারে,
নেতা কখনো ভুল করতে পারে আর কর্মী তার সংশোধন করে দিতে পারে, ইমাম সাহেবও ভুল করতে পারে, মুসল্লি সংশোধন করে দিতে পারে, পীর সাহেবের ভুল হতে পারে, মুরিদ ঠিক করে দিতে পারে। কিন্তু মুরিদকে যদি পীর বলে তুই আমার মুরিদ আর তুই আমাকে ঠিক করে দিচ্ছিস, এই হাদিস না জ্বলন্ত প্রমাণ যে ছোটরাও বড়দের ভুল সংশোধন করে দিতে পারে। এখানে দুই নম্বর একটা পয়েন্ট চলে আসে, এই হাদিস প্রমাণ করে যে আমাদের নবী আলিমুল গায়েব না, তিনি উম্মতের সব খবর রাখতেন। যে সমাজে প্রচলিত আছে না নবী ইলমে গায়েব জানে, আলিমুল গায়েব, এই হাদিস প্রমাণ করে নবী আলিমুল গায়েব না। কিভাবে? নবী যদি আলিমুল গায়েবই হবেন তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন তো তিনি নিয়ে চলে আসছেন কেন? তো আল্লাহকে বলতে আল্লাহ উম্মত 50 পারবে না কমিয়ে দাও, প্রথমে তো বলে দিত, বলতো না ভাই যান তিনি চলে এসেছেন 6 নম্বর আসমানে, মূসা সালাম পরামর্শ দিচ্ছে তারপর বারবার যায়। এ হাদিস প্রমাণ করে আল্লাহ নবী আলিমুল গায়েব না, যদি হতেন আল্লাহকে প্রথমে বলতেন আল্লাহ নামাজ কমিয়ে দাও, দেয়নি বলেনি, তারপরে তার উম্মতের এই সমস্ত ঘটনা জানা নেই, মানে আলিমুল গায়েব এখানে রদ হয়ে যায়। প্রশ্ন আসতে পারে যে হুজুর বুঝলাম নবী আমার আলিমুল গায়েব না, তো মূসা সালাম কিভাবে বুঝলেন? প্রশ্ন আসে না যে আমাদের নবী বুঝতে পারলেন না, নবী মূসা কিভাবে বুঝলেন? তাই নিঃসন্দেহে তিনি আলিমুল গায়েব। উত্তর হচ্ছে না, বুঝলেন কিভাবে? কারণ আমাদের নবীর 1500 বছর আগে নবী মূসা আলাইহিসসালাম তিনি দুনিয়াতে এসেছিলেন, ফেরাউনের সময় নবী মূসা আলাইহিসসালাম দেখে গেছেন এই উম্মত এত বদমাস, এরা এত খাটাস, এরা এত বেঈমানি করতে পারে, এরা 50টা দূরের কথা এক ওয়াক্তে তো নামাজ পড়েনি আমার উম্মত। একদম নবী মূসা আলাইহিসসালাম সমুদ্রকে দুই ভাগ করে দেখে, মানে দুই ভাগ করে দিয়েছে, একদম পার করে ফিলিস্তিনের ময়দানে ঢুকছে, তারপর তার উম্মতকে বলছে আল্লাহ বলছেন ফিলিস্তিনের ময়দানে প্রবেশ করো, আল্লাহ নিরাপত্তা দিবে। এত অলৌকিক মর্যাদা দেখেও তার উম্মত বলেছে মূসা যুদ্ধ করতে আমি যাবো না, তুমি আর তোমার আল্লাহ যাও। নবী মূসা আলাইহিসসালাম লাঠিকে সাপ বাড়িছে উম্মতের সামনে, উম্মত বলেছে মূসা জাদু করছে। তারপরে মূসা আলাইহিস সালাম উম্মত সম্পর্কে ভালো অবগত আছে না, উনি দুনিয়াতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আসমানে গিয়েছেন, তার জন্য তার এই দুনিয়ার অভিজ্ঞতা তিনি আসমানে কাজে লেগে বলেছেন যে উম্মত 50 পারবে না, 5 এটাও পারবে না, এটা আলিমুল গায়েবের জন্য নয়, এটা হাকিকি ইলম, দুনিয়া থেকে তিনি আসমানে গিয়ে কাজে লাগিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, মূল প্রশ্ন হচ্ছে এটাই, এই হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বা নবীদের শরীয়ত তৈরি করার কোনো এখতিয়ার ছিল না, কিভাবে প্রমাণ হয় ভাই বলেন তো? আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50। নবীর যদি এখতিয়ার থাকে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে, তো আসমানের নবী দুইজন নবী একত্রিত পরামর্শ করেই 50কে কমিয়ে 5 দিনেতে আনতো, বারবার আল্লাহ কাছে যাওয়ার কি দরকার ছিল? পয়েন্টটা বুঝতে পারলেন না? নবীর যদি এখতিয়ার থাকে যে শরীয়তে বাড়াবে অথবা কমাবে, তা নিজেই কমে দিত, বারবার আল্লাহ কাছে যায় আল্লাহ কমে দাও কমে দাও, বারবার যার কি প্রয়োজন ছিল? কারণ নবীদের এই অথরিটি ছিল না যে আল্লাহ 50 দিবে আর তুমি হুজুর এসে 5 করে দিবে, এটা নবীর এখতিয়ার ছিল না, তার জন্য বারবার আল্লাহ কাছে গিয়ে নামাজকে কমিয়ে আনতে হয়েছে। কারণ ইবাদত হয় আল্লাহর জন্য, কতটুক করব, কিভাবে করব, কোন সময় করব, এটা নবী নির্ধারণ করে না, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। কিন্তু আমাদের সমাজে আসে না ভাইজান, তাও আমাদের পশ্চিমবাংলার মানুষ অনেক ভদ্র, পীর বলে না যাই বলেন এরা অনেকটা ভদ্র, বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা। আল্লাহ নবী বললেন আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের সবচেয়ে ফেমাস লেটেস্ট জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাই জিকির। নবী 50কে পাস করতে পারে না, আর আমাদের হুজুররা কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ জিকির করে দিয়েছে, অবা এটা বাংলাদেশের চরমনে যে তরিকা আছে না, এটা তাদের জিকির ইল্লাল্লাহ, মানে অবাক, এক কালেমাকে 10 বার ভেঙেছে। কিভাবে ভেঙেছে জানেন? যা যা কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু আলেমরা ভাবছে এত বড় কালেমা পড়তে গেলেও তো জিহ্বা টিহ্বা বাঁকা হয়ে যায়, ভাব আসে না, তো এই জন্য এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একে মাঝখান থেকে কাচি দিয়ে কেটে দাও, যে কেড়ে দিয়েছে লা ইলাহা বাদ পড়ে আছে কি ইল্লাল্লাহ, এখন জিকির করছে ইল্লাল্লাহ। আর এক তরিকার লোকেরা বলছে না ইল্লাল্লাহ এটা বড় হয়ে যায়,
এটাও করা যাবে না। এই ইল্লাল্লাহ এটাকে মাঝখান দিয়ে কাটছে চালিয়েছে, আর একটা কম্বলে দিয়েছে, এমন কি আছে ইল্লাকে বাদ দিয়েছে, পরে আছে কি এখন আল্লাহ, ও জিকির করছে আল্লাহ আল্লাহ, কেউ করছে আল্লাহু আল্লাহু আল্লাহু, আছে না নাই? আর আল্লাহু আল্লাহু এটাও যেন বড় হয়ে যায়, মানে ও আরো বড় বুজুর্গ হয়ে গেছে, ও তখন বলছে আল্লাহু আল্লাহু, মানে এটাও চলবে না, এটাকে কাটতে হবে, এমন মাঝখানে আবার কেটে দিয়েছে, এখন আল্লাহ এটাই বাদ, এখন চলে এসেছে কি হু, এখন জিকির করছে শুধু হু। আসেন ভাইজান দেখবেন, আপনি একবার সার্চ করেন জিকিরের কি মানে কি যে, আর আমাদের তাহেরি বাবাজি তো আছে জিকির ডিজে নিয়ে এক একবার এক এক রকমের জিকির, কখন যে কি নিয়ে যে কি যে বলে, মহা মুশকিল, মানে এক কালেমাকে চার পাঁচবার কাটতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এখন হয়ে গেছে, শুধু হু আ খা খু চলছে এগুলো। কারণ আমরা সাধারণ আমজন হচ্ছে হুজুর আমাকে ওজিফা দিয়েছে, পীরের কাছে মুরিদ হয়েছে, পীর সাহেব বলে দিয়েছে প্রতিদিন সকালবেলাতে যখন জিকির করবি কিভাবে এ করবি, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পদ্ধতি এটা বলছে এইভাবে লা বলে ডান দিকে ঘুরবি, ইল্লাল্লাহ বলে একটু উপরে তাকাবি, তারপরে আবার নিচে তাকাবি, মানে এইভাবে জিকির করলে দেখে কলব পরিষ্কার হয়। এলো কারা তৈরি করেছে, এরা হুজুরাই তৈরি করে দিচ্ছে, আবার বলছে জানি এইভাবে নবী ওজিফা জিকির দেয় নাই, তবে এটা বিদাতে হাসানা নেন ফেলা, হুজুর যা তৈরি করে তাই হাসানা, আমি বলেছিলাম তো বিদাতে সাইয়া কোনটা রে ভাই, দুনিয়াতে বিদাতে সাইয়া বলে কিছু আছে? বিদাতে সাইয়া ওরা শুধু বলে বিদাত দুই ভাগে ভাগ, একটা বিদাতে হাসানা একটা বিদাতে সাইয়া, তোকে বলেন যে বিদাতে সাইয়া দুটো ধরন দিয়ে তো দুনিয়াতে বিদাতে সাইয়া কোনটা বলতে পারবে না, কেন নাই, কারণ ওরা যাই তৈরি করে সেটাই হাসানা হয়ে যায়। তিন নম্বর পয়েন্ট কি বুঝলাম, শরীয়ত তৈরি করা কার কাজ, আল্লাহ, আল্লাহ কি শরীয়তকে কমপ্লিট করেছে, করেছে, নবীদের কাজ কি করা, দিন তৈরি করা না প্রচার করা, দিন প্রচার করা, নবীদের কি এখতিয়ার আছে দিনের মধ্যে কিছু প্রবেশ করানো, না, নবী 50 কে পাস করতে পারে না, ও হুজুর কত বড় বড় কুমির শুদ্ধ ইসলামে ঢুকে দিচ্ছে। চার নম্বর একটা প্রশ্ন আসে, এবার বুঝলাম নবীর কাজ দিন প্রচার করা তৈরি করা নয়, তাহলে নবী মনে হয় আমাদেরকে সম্পূর্ণ ইসলাম থেকে দিয়ে যায়নি, কিছু গোপন করেছিলেন বা কিছু ভুলে গিয়েছিলেন বা কিছু এমন কিছু জ্ঞান শরীয়ত তিনি বলে গেছেন কিন্তু উম্মতকে বলেনি, বিশেষ বিশেষ ব্যক্তিকে বলে গেছে, কেন একটা সমাজে নেই, আছে যারা শিয়া তারা দাবি করে যে আল্লাহ নবীর ওপরে 90 পারা কোরআন অবতীর্ণ হয়েছিল, 30 পারা তিনি উম্মতকে দিয়ে গেছেন আর 60 পারা হযরত আলীর কলবে দিয়ে গেছেন, আর আলীর কাছ থেকে আহলে বায়াত পেয়েছে 12 ইমাম, পেয়ে 12 ইমামের কাছে আছে, কেন বাংলাদেশের মমতাজ বলে না কোরআন হচ্ছে 90 পারা 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি, ভাই কথা প্রচার আছে না নাই? 30 পারা জাহেরি মানে মানে যে কোরআন আমাদের চা আছে, আর 60 পারা বাতেনি মানে গোপনে আছে, ওই মানে কেউ জানে না, তার জন্য যাই করুক বাউলরা বেশি কথা বলে, একসাথে বাউলরা আছে না ভাইজান, ওরা বলে তোমরা তো শরীয়তের মূলবি, তোমরা তো 30 পারা কোরআন লে লটর বটর করো, 60 পারা আমাদের কাছে আছে, আর ওইখানে নাকি আছে নামাজ পড়া লাগে না, ওইখানে আছে পেশাব ফেরার পরে পানি লাগে না। একদম বাউলের সঙ্গে কথা বলছি তো, উনার সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে অনেক কথা মাঝখানে একটা কথা চলে আসে উনার সঙ্গে, আমি বলছি যে ভাইজান এই যে আপনারা 60 পারা নাকি বাতেনি কোরআন আছে, বলছে হ্যাঁ তোমাদের ছোড়ে তোর বলবি তোমরা এসব বুঝবে না, তা আমাকে প্রশ্ন করছে যে আপনি প্রস্রাব করে পানি নেন, আমি বলছি সে তো নিই রে ভাই, এখন মুসলমানরা নেয় তো নেয়, হিন্দুরাও তো শুরু করে দিয়েছে, এটা তো পবিত্রতা নিতেই হবে, নচেত আমি না পার থাকবো, উনি দেখল বলছে হ্যাঁ এই যে তোমরা শরীয়ত বলবি বাইরে বাইরে শুধু দেখো, আমি অবাক বুঝাতে চাই বেচারা কি, একটু আর বলছে কেন আপনি বেশি ফিরে পানি নেয় না নেন না, বলছে না আমরা নিই না, আচ্ছা কেন নেন না ভাই, এ তো অবাক করার কথা যে আপনি পেশাব ফিরে পানিও নেন না, বলছে যে আমরা পেশাব ফিরে পানি নি না এর গভীর তত্ত্ব আছে, কি তত্ত্ব বেচারা বলতে চায় না, বলছে বুঝবে না তোমরা হাসবে, আচ্ছা হাসবে কেন, সঠিক কথা হলে মানবো অবশ্যই আমরাও, বলছে
আল্লাহ নবীর নাতি হাসান আর হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, শেষে এক কোপ পানি পায় না খেতে, পানির জ্বালায় ছটপট করে মৃত্যুবরণ করে, যে পানি নবীর নাতি নাতনি পায় নাই, আর ওই পানি তুমি এখানে ঢালছ? চিন্তা করেছেন? ওই যে পানির জন্য সাহাবীরা ছটপট করেছে, নবীর নাতি নাতিরা তারা ছটপট করে মারা গেছে, পানি পাই নাই, আর তোমরা সরে তরে বলবি সেই পানি তোমাদের এই জায়গাতে ঢালছো, তোমাদের লজ্জা হয় না? তার জন্য ওই পাগল বাউল ফকির ও হচ্ছে পেশাব ধরে পানি নেয় না। আমি তখন বললাম যে ভাই বুদ্ধি তো ভালোই, তো আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করলাম, ভাই হাগু করার পরে কি করেন? ওটাকে পানি নেন না, ওইভাবে চলতে থাকেন? এই যে বললাম না তোরা বুঝবে না, উঠে চলে যাই। মানে শরীয়তের মধ্যে এই ইসলামের মধ্যেও অনেকগুলো দল আছে, তারা বিশ্বাস করে যে কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা আমাদের কাছে আছে, 60 পারা বাতে নিতে আছে। একইটা কি সঠিক না? দলিল আমাদের আয়েশার একটা হাদিস আছে, সে বুখারী কিতাবুত তাফসির হাদিস না 4855, আমাদের আয়েশা বলছেন, ওমান হাদাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে আল্লাহ নবীর শরীয়তের একটা আয়াতকে গোপন করেছে, ফাকাদ কাযাব, এ ব্যক্তি এক নাম্বার টাটকা টাসা মিথ্যু। কে বলছে বলেন তো ফতোয়া চাচা? আমাদের আয়েশা বলছে, কি বলছে? যে ব্যক্তি বলবে নবীর শরীয়তের কোনো কিছুকে গোপন করেছে, কাতামা ফাকাদ কাযাব, এ ব্যক্তি মিথ্যুক। তা যারা বলছে 60 পারা কোরআন নাকি বাতেনি, এরা কি মিথ্যুক? কি মিথ্যুক নয়, এরা টাটকা মিথ্যুক। এই নামে ভণ্ডামি সমাজে সবচেয়ে বেশি চলছে। সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নার 1741, আল্লাহর নবী 10,000 সাহাবি বিদায় হজ্জের ভাষণ, মৃত্যু 83 দিন পূর্বে, কত দিন পূর্বে? 83 দিন পূর্বে আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, 10,000 সাহাবিকে সামনে রেখে। যখন সাহাবিদেরকে দেখছেন, আল্লাহ নবী উঁচু জায়গাতে উঠে বলছেন সাহাবিকে যে সাহাবি আমার আলাহাল বাল্লাগতু, আমি কি আল্লাহ যে আমাকে ওহী দিয়েছে, রিসালাত দিয়েছে, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবিরা কি বলেছেন? না নবী দেননি, হুজুর এসে দেবে, এরকম কিছু বলেছে? সাহাবি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার যা অবতীর্ণ হয়েছে নাম, হ্যাঁ নিশ্চিত আপনি আমার কাছে পৌঁছে দিয়েছেন, কোনো কিছু গোপন রাখে নাই। ক হাজার সাহাবি সাক্ষ্য দিচ্ছে, 10,000 সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সব পৌঁছে দিয়েছেন, আপনি কিছু বাকি রাখে যাননি, আপনি পৌঁছে দিয়েছেন। যখন এই কথা বললেন, আল্লাহর সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলটাকে আকাশে ইঙ্গিত করলেন, শাহাদাত আঙ্গুলকে ইশারা করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, বুখারীতে 1 বার, মুসলিমে 3 বার আসছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বুঝা গেল আল্লাহ সব জায়গাতে বিরাজমান। হ্যাঁ কি বুঝলেন? আল্লাহ নবী কোন দিকে আঙ্গুল তুলেছে? আসমানে। তার মানে কি বুঝলাম? আল্লাহ কোথায়? আল্লাহ তার আরশের উপরে আছে। এই হাদিসে একটা নুক্তা পাওয়া যায়, আল্লাহ আসমানে আছেন, এই যে না আঙুল আকাশের দিকে করছে। আচ্ছা যখন দোয়া করেন কোন দিকে হাত তোলেন চাচা? হ্যাঁ পশ্চিম দিকে না, ওপরে। কোন দিকে? ওপরে। কেন? মানুষের ফিতরাত যে আল্লাহ উপরে আছেন। কিন্তু আমাদের সমাজে কি আকীদা পোষণ করা হয়, আল্লাহ সব জায়গাতেই আছে, যত কল্লা তত আল্লাহ, মুমিনের হৃদয় নাকি আল্লাহ থাকে, কত রকমের আছে যে তারা বলে যত কল্লা তত আল্লাহ, আল্লাহ সব জায়গায় আছে। এখন বলেন তো আল্লাহ যে সব জায়গায় থাকে, বাথরুম ঘরে যেখানে পায়খানা ফিরেন প্যান্টের ভেতরে ওইখানেও কি আছে? নাউজুবিল্লাহ মিন জালিক। এই আকীদা তো হিন্দুদের, এদের সনাতনী আকীদা। গীতার 15:15 শ্লোকে বলছে, বাসুদেব সর্বভাবে ভাবা, যিনি স্বর তিনি সব জায়গাতে আছে। এই জন্য তারা গরুর উপাসনা করে, ছাগলের উপাসনা করে, সাপের উপাসনা করে, বট গাছের উপাসনা করে। কেন? বলছে বট গাছ, তুমি বট গাছ দেখছো, কিন্তু বট গাছের ভেতরে ঈশ্বর আছে। আমরা বট গাছের উপাসনা করি না, ওই বট গাছের ভেতরে ঈশ্বর আছে তার উপাসনা করি। মূর্তির উপাসনা করি না, মূর্তির ভিতরে ঈশ্বর আছে তার উপাসনা করি। এটা কাদের আকীদা? এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান সমাজে বলা হয়, এই হাদিসটা খণ্ডন হয়ে যায়, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে। চাচা কয়টা পয়েন্ট বলেছি বলেন তো? মনে আছে? এক,
দিন তৈরি করা কার কাজ চাচা? আল্লাহর কাজ। আল্লাহ কি কাউকে শরীক নেয় না? দুই, এই দিন আল্লাহ কি কমপ্লিট করেছেন অসম্পূর্ণ করে রেখেছেন? কমপ্লিট। তিন, নবীর কাজ দিন তৈরি করা না প্রচার করা? প্রচার করা। চার নাম্বার পয়েন্ট, নবী কি এই কমপ্লিট দিন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে না কিছু গোপন রেখে দিয়েছে? পৌঁছে দিয়েছে। এখন নবী যদি সম্পূর্ণ দিন দিয়ে যায় তো বিদাতে হাসানা আসে কোথা থেকে রে ভাই? আমার তো মাথায় ঢোকে না, আমি তো এখানে মানে একটা জাররা পরিমানে জায়গাও পাই না যে এত সূক্ষ্মভাবে কমপ্লিট ইসলামকে করে দেওয়া হয়েছে, এর মধ্যে বিদাতে হাসানা ঢুকে কিভাবে? যে নবী কোন হাতের আঙ্গুলের নখ আগে কাটবেন এটাও বলে গেছেন, কিভাবে স্ত্রীর কাছে যেতে হয় সূক্ষ্ম বিষয় ছোট বিষয় এটাও বলে গেছেন, কিভাবে পোষা প্যাকেরা ফেরার পরে আপনি পানি ব্যবহার করবেন কতটা করবেন সব কিছু বলে গেলেন, কিন্তু এত বড় ঈদে মিলাদুন নবী এটা বলে গেলেন না, সবে বড় তার হালো রুটি খেতে হবে এটা বলে গেলেন না, বাপ মারা গেলে চল্লিশা খানা করতে হবে এটা বলে গেলেন না, খাটে একে চল্লিশ কলম নিয়ে ঘোরাঘুরি করতে হবে এটা বলে গেলেন না, একদম পেছনে পেছন খাটের পেছন পেছন যাবেন আর কালেমায় জিকির করতে হবে নবী আমার এটা বলে গেলেন না, কত রকমের একদম সমাজে চলছে এত বড় বড় জিনিসগুলো বললেন না, কিন্তু নখ কাটতে হবে কোন দিক থেকে ছোট্ট জিনিসটা বলে গেলেন, কোনটা গুরুত্বপূর্ণ তাহলে মনে হচ্ছে? আচ্ছা, চার নম্বর পয়েন্ট বোঝার পরে আর কি মনে হচ্ছে যে বিদাতে হাসানা বলে শরীরে কিছু জায়েজ হতে পারে? আর জায়গা আছে? আচ্ছা, আর একটা পয়েন্ট একটা ফ্রিতে বলে দিই, কেউ যদি মনে করে এতক্ষণ ব্যাপার যে ঠিক আছে সব বুঝলাম, কেউ যদি চিন্তা করে যে না তবে এই আমলটা ভালো একটা আমল তৈরি করব, যদি চিন্তা করে, চিন্তা কি চিন্তা করে, ইসলাম চিন্তা করতে নিষিদ্ধ করেছে, তৈরি করা তো দূরের কথা, কেউ যদি মনে করে যে না মসজিদে ঢোকার আগে সবাই মিলে সমিত মোনাজাত করব হলে কেমন হয়, মানে চিন্তা করাটাও নিষেধ, চিন্তা করাটাও হারাম, চিন্তা করতে পারবেন না। দলিল একটা কোরআন একটা হাদিস, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হয়ো না, কার? আল্লাহ এবং তার রাসূলের। নবী যা দিয়েছে, নবী যা দেয় নাই, আল্লাহ যা দেয় নাই, তার আগে এগিয়ে যেও না। নবী সারা রাত নামাজ পড়ে নাই, তুমি মাতব্বরি করে সারা রাত নামাজ পড়তে যেও না। বলছেন ভাইজান যে আমাদের ইমাম 40 বছর এশার নামাজের অজু দিয়ে ফজর পর্যন্ত পড়েছে, কত বছর? 40 বছর, অথচ আল্লাহর নবী সারা রাত্রিব্যাপী তাহাজ্জুদে নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। একজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বো? সে বুখারী কিতাবুন্নিকা হাদিস নাম্বার 563 আল্লাহ বলে দিয়েছেন, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, শুনো, যে ব্যক্তি আমার সুন্নাতে পরিপন্থী আমল করবে সে আমাদের দলভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে আল্লাহ হে চাদর আবৃত ব্যক্তি, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া যায় চাচা? কিন্তু যে হুজুর বলছে যে যে আমার ইমাম সাহেব 40 বছর এক অজুতে এশা টু ফজর পোষ্যব পায়খানার কথা বাদ দেন, আমি তো আর এক জায়গায় ধরেছি আর এই জায়গা থেকে ছুটে পালাতে পারছে না, আপনি শুধু ভাবছেন যে এশা থেকে ফজর মধ্যে পোষ্যব পায়খানা করেনি, না হয় অস্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, হয় করেনি তো কি হয়েছে, কিন্তু মূল কথা তো ওটা নয়, মূল কথা হচ্ছে এইটা এশার অজু থেকে যদি ফজর পর্যন্ত যদি নামাজে দাঁড়িয়ে থাকে আর এক অজুতে, যারা আলেম আছেন তারা জানেন তাহাজ্জুদ নামাজের জন্য শর্ত কি, তাহাজ্জুদের জন্য শর্ত কি, আগে ঘুম, ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ মানে কি রে ভাই? ঘুম থেকে উঠে যে নামাজ পড়েন, তো এশার পরে যদি না ঘুমান সারা রাত যদি জেগে থাকেন আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ কি তাহাজ্জুদ হবে না মুতলাক নফল নামাজ হবে? তো উনি যে বলছেন যে সারা রাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়লে এশা টু ফজর, তো ঘুমালো কখন? যদি বলেন না এশার পরে একটু 10 মিনিট ঘুমিয়েছে, 10 মিনিট ঘুমালে কি অজু থাকে? তাহলে হয় তিনি কি তাহাজ্জুদের নামাজ পড়েনি, আর না হয় তার অজু মাঝখানে ভেঙেছে, যে কোনো একটা, কারণ ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের শর্ত। আর ফিকহে হানাফির মধ্যে পরিষ্কার লেখা আছে
কেউ যদি সারা রাত জাগ্রত থাকে, মাঝখানে যদি না ঘুমায়, আর এমনি না ঘুমায় যদি নামাজ রাত্রিতে যদি নামাজ পড়ে দেয়, এটা তাহাজ্জুদ হবে না, নফল নামাজ হবে। কারণ তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা এটা শর্ত। তো ইমাম আবুনি করিমাল্লাহ কিভাবে ইশাটু ফজর করে দিলেন, এটা কি সম্ভব হবে? না, তাহলে বোঝা যাচ্ছে ইমাম আবুনি করিমাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েনি। কারণ তাহাজ্জুদের ঘুম শর্ত, আর ঘুমালে আবার অজু থাকবে না, যেই দিকে যাবি সেই দিকে যা, দলিল কিন্তু আমাদেরই থাকবে। এখানে মাকাম বাড়াতে গিয়েছে, মাকাম বাড়াতে গিয়ে ইমাম আবুনি করিমাল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার যে পোস্টমর্টম করা যায় অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে লা তুকাদ্দিমু, অগ্রগামী হয় না, আল্লাহ যা দেয় নাই, নবী যে আমল করে নাই, বাড়াবাড়ি করতে যেও না। এমন কেউ যদি বুজুর্গি দেখে বলছে তুমি জানো আমার পীর কি করতেন, তো কি করতেন ভাই, ওরা এক পায়ে দাঁড়িয়ে 30 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই ব্যাটা তোকে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে ডবল নেকি হবে, কোনো হাদিস আছে? যদি এই আমল যদি বুজুর্গি হতো তো প্রথম আমল কে করতেন? আল্লাহ নবী করতেন, সাহাবীরা করতেন, তাবা তাবেইনরা করতেন, নসে তার পীর করেছে, এটা পীরের বুজুর্গি, এক পায়ে দাঁড়িয়ে করেছে। হাসান বসরি আর রাবেয়া বসরি একটা ঘটনা পড়ছিলাম। হাসান বসরি আর রাবেয়া বসরি একটা যে নারী একটা যে পুরুষ। হাসান বসরি অনেক বড় আল্লাহর ওলি, রাবেয়া বসরি ইনিও অনেক বড় আল্লাহর একটা নারী ওলি, মানে পীর সাহেবা। তো হাসান বসরির কিছু মুরিদ রাবেয়া বসরির বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে দেখছে যে রাবেয়া বসরি উনি জাই নামাজ এবং আসমানে ভাসিয়ে দিয়েছেন। কোথায় বলেন তো? আসমানে ভাসিয়ে দিয়ে, মানে ফাঁকা জায়গায় জাই নামাজ আছে, আলিপাল্লা দেখেন নাই ভাইজান, জাই নামাজ উড়ে চলে যায়, মানে ওইরকম ভাবে উড়ছে আর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হাসান বসরি মুরিদের অবাক, আরে সর্বনাশ, এই মেয়েটা কত বড় আল্লাহর হলি গো, আসমানে পড়ে জাই নামাজ দিয়ে নামাজ পড়ছে। ছুটতে ছুটে চলে গেছে হাসান বসরির কাছে যে অমুক গ্রামে একটা আবেদা নারীকে দেখলাম এত বুজুর্গ, আসমানে জাই নামাজ ভাসে নামাজ পড়ে। হাসান বসরি তার মুরিদকে নিয়ে ওই যে তুই চল এবার, উনি চলে গেছেন সমুদ্রের ধারে, মাঝখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে জাই নামাজ নিয়ে, সমুদ্রের পানির উপরে জাই নামাজ ফেলে দিয়েছে, সমুদ্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এই যে বুজুর্গি ভাই। এই ঘটনা বর্ণনা করা হচ্ছে না চাষে চতুর্দিকে, অথচ এটা বিশ্বাস করেন হাসান বসরি মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে, আবার রাবেয়া বসরি জন্মগ্রহণ করে 108 হিজরিতে। মানে যখন হাসান বসরি মারা যায় রাবেয়া বসরির বয়স কেবল 2 বছর, তো এত বড় ওলি হলো কিভাবে রে ভাই, আর দেখলোই কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান, মানে সো সুই গোলে সুতো থুয়ে যায়। আর রাবেয়া বসরির জন্মগ্রহণ 108 হিজরি, হাসান বসরি মরছে 110 হিজরি। তো যখন হাসান বসরি মরে যায় সেই সময় রাবেয়া বসরির বয়স হচ্ছে মাত্র 2 বছর। তো 2 বছরের কাজটা করেছিল মানে কেটে দাঁড়িয়াতি সব জায়গাতে আল্লাহ আল্লাহ নবীর এক ধাপ আমরা আগে এগিয়ে চলে যাচ্ছি। তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করবেন চিন্তা করাও যাবে না, চিন্তা করলেই সাবধান, আল্লাহ হুশিয়ারি দিয়ে দিয়েছে লা তুকাদ্দিমু, খবরদার নবীর আগে যেও না, নবী যে কাজ করেছে করেনি তুমি করতে যাও না, সব জায়গায় এ হুশিয়ারি দিয়ে দিচ্ছে। আচ্ছা এরপরে কিছু হুজুর শুনবে না, আল্লাহ নবীকে নিষেধ করেছে তো কিছু, আমি তো অনেক বড় বুজুর্গ, কেননা আল্লাহর ওলিদের মর্যাদা নাকি নবীর সমকক্ষ, মানে তাদের আকিদা এটা। এবং তারপরেও যদি কোনো ইবাদত তৈরি করে ফেলে, এবার এখন যে ইবাদত তৈরি হয়ে গেছে এই ইবাদত হবে ভালো না খারাপ কি হবে? এই যে 5টা পয়েন্ট বললাম না ভাইজান, 5টা পয়েন্টকে কেউ যদি অমান্য করে যদি 6 নম্বর একটা ইবাদত তৈরি করে ফেলেছে, এখন এই ইবাদত ভালো না খারাপ? দলিল আরে কোরআন একটা হাদিস দেই, সূরা মুহাম্মদ 47:33, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রসুল, রসুলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, অন্যথায় কোনো আমল যদি করো যেটা আল্লাহ দেয় নাই, রসুল দেয় নাই, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলগুলো সব আল্লাহ বাতিল করে দিবে, যেটা কোরআন দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ নবী হাদিসে আদেশ করে নাই, কিন্তু আপনি ভালো মনে করে করছেন, মানে বাথরুম করে হাত তুলে মনে করে ঢুকবেন, জাস্ট একটু উদাহরণ দিলাম।
এটা কি হবে, ভালো আমল না খারাপ আমল? এই আমল কি বলা চুক্তির আমার রকম, আল্লাহ হচ্ছে আমলগুলো বাতিল হয়ে যাবে। সেই বুখারি হাদিস না 2697 আল্লাহ নবী বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা, কোন ব্যক্তি যদি এই ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আমল তৈরি করে, ফাওয়ারাদ, এই আমলটা কি বাতিল, যেটা নবী দেয় না সাহাবি দেয় না, আমি আপনি বুজুগি দেখে করি, এই আমল ভালো না খারাপ? খারাপ। নেকি হবে না গোনা হবে? গোনা হবে। এখানে একটা সমস্যা, আমল করব নেকি পাবো না ঠিক আছে, গোনা কেন হবে? নামাজ পড়তো ভালো কাজ, ভালো কাজ না ভাই যান, হাত তুলে মোনাজাত তো ভালো, ঠিক আছে বুঝলাম নবী করেনি, কিন্তু এই হাত তোর জন্য গোনা হবে? এরকম একটা প্রশ্ন আছে না ভাই অনেকজনের, ছোট্ট একটা উত্তর দিলে বুঝতে পারবেন। ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? 17। জুমার দিন কত রাকাত পড়েন? 15 না? এখন কেউ যদি বলেন নামাজ পড়া তো ভালো কাজ, জোহর প্রতিদিন 4 রাকাত পড়ি, আজকে জুমাও 4 রাকাত পড়ে দেবো, কেউ যদি জুমা 4 রাকাত পড়ে নেক নিয়াতে, জুমা হবে? চাচা কি বলছেন, জুমা হবে? 4 রাকাত কেউ যদি জুমার নামাজ পড়ে হবে, নেকি হবে না গোনা হবে? আরে নামাজ পড়েছে তো, নামাজ পড়া ভালো কাজ নয়, তো নামাজ বলে কি গোনা হয়? তো জুমা যদি 2-এর জায়গায় 4 করে নেকি হবে না গোনা হবে? আরে বেটা গোনা হবে। তারপরে বোঝা যাচ্ছে নামাজ পড়লেও গোনা হয়, কেন? ওয়ালা তুক্তিল আমালাকুম, নবী যা দেয় নাই আল্লাহ যা দেয় নাই, মাতব বাড়ি করতে যায়ও না, আমল ভালো হলেও এই আমলটা গুনাহ হবে, পাপ হবে, এর জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম পাওয়া যাবে। চাচা 1 রাকাত নামাজের সিজদা কবার হয়? 2 বার। রুকু কবার দেন? 1 বার। রুকু করা ভালো না খারাপ? কেউ যদি মাতব বাড়ি করে বলে যে সিজদা তো প্রতিদিন 2 বার দিই, আজকে রুকু পরবার টুক টুক করে 2 বার মেরে দিল, নামাজ হবে না বাতিল? আরে ভাই রুকু করা তো ভালো কাজ, তো রুকু কেউ যদি ডবল টুক টুক করে 2 বার দিয়ে দেয়, নামাজ হবে না বাতিল হবে? বাতিল হয়ে যাবে। তেমন কি রুকু করা খারাপ? হ্যাঁ, মানে এই পয়েন্টগুলো বুঝে নেন, বিদাতের 14 গোষ্ঠী বুঝে নেবেন, সবই বুঝলাম হুজুর। তো নবীর জামানে যেটা ছিল না সেটা যদি বিদাত হয়, এই যে ফ্যান এটাও বিদাত, এখানে আপনি হাত ঘুরে পড়েছেন এটাও বিদাত, এতগুলো মোবাইল সবগুলো বেদাত, মাইকটা বেদাত, মসজিদ পাকা নবীর যুগে ছিল না এটা বেদাত, আল্লাহ নবী হজ করেছে উঠে চড়ে, আপনি এখন যাচ্ছেন জাহাজে চড়ে, এটাও বেদাত, বলে কি বলে না? সংক্ষিপ্ত জবাব, এই ফ্যান, এই মসজিদ, পৃথিবীতে এমন কোনো কোনো ব্যক্তিকে পাবেন যে বলেছে দেখো বাবা কেউ যদি এসি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে? আসে কেউ কি বলেছে কাঁসা মসজিদে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্তের সওয়াব বেশি পাবে? কাঁচা আছে? কেউ কি বলে যে ফ্যানের নিচে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত 10 রাকাতের বেশি নেকি হয়? নেকি কম বেশি আছে? কেউ কি বলেছে এই ডিজিটাল ঘড়ি পরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50টা হজের সমান নাকি বেশি হয়? এরকম নাকি পরিবর্তন আছে নাকি? না। তার মানে বোঝা যাচ্ছে এগুলো বিদাত নয়। কেন? এটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু তুমি যে বাপ মারা গেছে মিলাদ করছো, নেকি আছে না নাই? 40খানা নেকির উদ্দেশ্য আছে না নাই? হাত তুলে মোনাজাত নেকি আছে না নাই? 40 কদম এগুলো নেকি সবের উদ্দেশ্য আছে না নাই? তুমি যেগুলো করো এইগুলো এই জন্যই বিদাত, যেখানে নেকির আশা আছে আমল বলে করছো, আমি ঘড়ি পড়লেই বাকি না পড়লেই বাকি, আমি ঘড়ি পড়েও যা নামাজ পড়লে যা নেকি পাবো, এই ঘড়ি না থাকলেও সেটাই পাবো, পাবো কি পাবো না কথা বলেন? তবে বলছে গেল এইগুলো বিদাত নয়। আর পাকা মসজিদ করাটা তো বিদাত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সেই বুখারী 420 হাদিস, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী একটা একটা করে ইট নিচ্ছেন, লাবিনাতুন নিয়ে তিনি মসজিদে নবী তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, আর আম্মার বিন ইয়াসার 2 করে ইট নিচ্ছেন। এই হাদিস প্রমাণ করে মসজিদ নববী শুধু মাটি তৈরি ছিল না, ইট দিয়ে তৈরি ছিল। কি দিয়ে?
হাদিসের লাবিনা শব্দ আছে, ইট দিয়েই তৈরি করা ছিল। নবী একটা নিচ্ছেন, আম্মার বিন ইয়াসার দুটো দুটো করে ইট নিয়ে তিনি মসজিদ নির্মাণ করার জন্য যাচ্ছেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে পাকা মসজিদ করা এটা বেদাত নয় এবং নবী সুন্নাত। মসজিদ নবী পাকায় ছিল। আচ্ছা কোরআনের জাবাজের পেশ দেওয়া নবীর যুগে ছিল না, তাহলে এটাও বেদাত বলেন না ভাইজান? পৃথিবীর কোনো আলেমকে পেয়েছেন কোরআন হাদিস জামে তিরমিজি 2910 নম্বর হাদিস, কেউ যদি আলিফ লাম মিম তিন হরফ পড়ে তাহলে কয় নাকি হবে? 30 নাকি? আচ্ছা কেউ কি বলে যে জাবাজের পেশে এক করে নাকি পাওয়া যায়? কেউ যদি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাতে তার 19 অক্ষর আছে, কত নাকি পাবে? 190 নাকি? কিন্তু কেউ কি জাবাজের পেশ ধরে গেলার নাকিগুলোকে বাড়িয়ে দেয় নাকি? তাই বিসমিল্লার বায় নিচে জের থাক, ওই জেরে কোনো নেকি কম বেশি আছে না? তাই কেউ নেয়ারা আরবি পড়ুক আর কে কাটাযুক্ত আরবি পড়ুক, নেকির কোনো পরিবর্তন নাই। অর্থাৎ জাবাজের পেজ দেওয়া এটাও বিদাত নয়, কারণ নেকির কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি নেয়ারা আরবি পড়লেও যা নাকি আমি যদি জাবাজের পেজ দিয়ে পড়ি আমার জন্য সেটাই নেকি। যারা অন্ধ হাফেজ আসে না ভাইজান, ওরা জাবাজদের পেশ কিছু বুঝেই না, এমনি পড়ে চলে যায়। তার মানে জাবাজদের পেশ এগুলো দিয়ে মানে জাস্ট ঠেকানোর চেষ্টা করে, মানে তাদের বিদাতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এই জাবাজদের পেশ কোরআনকেও বিদাত বানানোর চেষ্টা করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে পড়ি, আমিন। 6 পয়েন্ট এক কথায় বলে দিই, তারপর যদি প্রশ্ন থাকে এই প্রসঙ্গে 10-12 মিনিট সময় আছে ইনশাআল্লাহ, সেই প্রশ্নগুলো আমি কয়েকটা জবাব দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। 25 এক নম্বর পয়েন্ট, দিন তৈরি করা কার কাজ? 2 আল্লাহ কি এই দিনের কাজ কমপ্লিট করেছেন? 3 দিন প্রচার করা কার কাজ? নবীর। দিন তৈরি করা কি নবীর অধিকার আছে? না। 4 নম্বর, দিন কি আল্লাহ নবী সম্পূর্ণ পৌঁছে দিয়েছে? 5 কেউ যদি মনে করে দিন তৈরি করব তাহলে হুকুম কি? ধমক হুঁশিয়ারি দিয়েছে। আর 6 নম্বর পয়েন্ট, কেউ যদি তারপরে দিনের মধ্যে কিছু ইবাদত তৈরি করে এই ইবাদত হাসানা সাইয়া, কোনটা বেদাত সাইয়া মানে খারাপ বিদাত, এই 6 পয়েন্টের পরে কেউ যদি দুর্ভাগা কপাল নিয়ে জন্মগ্রহণ করে আর যদি তারপরে বলে না বিদাতে হাসানা জায়েজ, তো ভাই আমাদের কিছু করার নেই। ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতালাম বিমুসাইতির, আমাদের কাজ সত্যগুলো মানুষের যে পৌঁছে দেওয়া, জোর করা আমাদের কাজ নয়। স্যার গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21, শুক্রিয়া। জি জি।